হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএলএ মেকওভার। এখন আমি ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না, কারণ আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো এখন তারপর ভাবলাম যে না একটু দেখি দিয়ে, এখন আছি বাগথাং ওয়াটারফলসে। এটা আমাদের সাইট সিনের মধ্যে বেশ কিছু সাইট সিন আছে 6টার মতন, তো তার মধ্যে এটা ফার্স্ট। আমরা এই বিএসএনএল এর পুরনো প্ল্যান্টে ছিলাম এইখানে। আর এবারে কোথায় আছি, আগেরবারে যতটাই ওপরে ছিলাম এবারে ততটাই নিচে। আর এখন আমরা যাব, এখন আমরা যাব গঞ্জাম মনাস্ট্রিতে। ওটা হচ্ছে গঞ্জাম মনাস্ট্রির ভিতরের ভিউ। ওখানে কোনো ফটো তোলার পারমিশন নেই, বাট চেষ্টা করেছি লুকিয়ে টুকিয়ে দেখানোর, যতটুকু সম্ভব দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গঞ্জাম মনাস্ট্রির বাইরের ভিউ। সানগ্লাসটা তোমার ব্যাগে চকলেটের কাছে আছে। আমরা এখন আছি তাসি ভিউ পয়েন্টে, বাট এখান থেকে কিছুই এখন দেখা যাচ্ছে না, পেছনে পুরোই এখন আমরা ঢুকবো এখান দিয়ে। এখানে প্রথমেই হচ্ছে যে ২০ করে পার পার্সন এখানে লাগবে। আর এই হচ্ছে গন্ধরাজের মতন দেখছি তোমার বাঁ দিকে যেতে। এই যে রডেনডন, এখন আছি গণেশ টকে, এখন ঢুকবো। চারিদিকে শুধু আরে গার্ড করে দাঁড়িয়ে পড়লে, ভেতরে নো ফটোগ্রাফি লেখা আছে। ম্যাডাম জি, এখন গণেশ টকের উপরে যাচ্ছি, চলে উপর থেকে একবার ভিউটা দেখিয়ে দিই, আমিও যাই। ইধার ব্যাঠনে কা জায়গা ভি হ্যায়, বহুত আচ্ছা হ্যায়। ইধার হাওয়া নেই হ্যায়, ঠান্ডা হাওয়া নেই হ্যায়, বাকি সব কুছ হ্যায়, পুরা গ্যাংটক হ্যায়।
আর ভেতর থেকে লোক দেখতো। আমরা এখন আছি হনুমান টকে। হনুমান টকে আছি না, হনুমান টকে যাচ্ছি। হনুমান টকে তো এইতো আছি, মন্দিরে যাচ্ছি। এসেছি আমাদের লাস্ট সেভেন সাইট সিনের মধ্যে একটাতে, যেটা হচ্ছে বাঞ্জাকড়ি ফলসে। এখানে আমি আগেও এসেছিলাম, খুব ভালো। আর অরূপ গেছে টিকিট কাটতে, আর টিকিট কেটে এখন আমরা ঢুকব ভেতরে। মনে হচ্ছে অনেকটা যেতে হবে, দেখা যাক। লাস্টের পয়েন্ট সাইট সিন বাঞ্জাকড়ি। इधर से हम लोग सीधा निकलेगा एनजीपी। সেই এমজি মার্গেও লাগানো ছিল, ছিল। এই হচ্ছে বাঞ্জাকড়ি ওয়াটারফলস, আর এখানে এই দুরকম রাইড হচ্ছে। দারুন, আমরা ওই দূরটাতে যাব। এখান দিয়ে উঠেছে। কেন বাইরে কি দরকার? হ্যাঁ, এখন ভেতরেই যাই, বাথরুম যাবটা কি আছে।